বন্ধুরা গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সোমা, আর তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর এখন বাজে 8:30, তো ভাবছো সেজে গুজে কী করছি? তো হ্যাঁ, সেজে গুজে যাচ্ছি আমরা ছেলের বাড়ি ওকে আশীর্বাদ করতে। আর আমি আজকে তো ওই শ্বশুরবাড়ি এসেছি, মানে কালকে বিকেলে এসেছি শ্বশুরবাড়ি। বললামই আমার জায়ের বার্থডে ছিল সেই কারণে, তো সেই কারণে এখানে আসা হয়েছে। আর এখন যাচ্ছি আশীর্বাদ করতে বর্ধমান, তো ওখান থেকে সোজা আমি চলে যাবো বাপের বাড়ি, এখানে আর আসবো না। তো যাই হোক, তো এখন আমরা রেডি হয়ে গেছি। ওই দেখো মিঠাই রানি ওখানে রেডি হয়ে গেছে, বেলুন নিয়ে খেলা করছে। আর এখান থেকে যাব আমরা, আমি আর বাবু, মানে আমার শ্বশুর মশাই। আর মিঠাইয়ের বাপি যেতে পারবে না, ওর কিছু কাজ পড়ে গেছে, সেই কারণে ও যেতে পারছে না, ও মার্কেট বেরিয়ে গেছে। আর আমাদের বাড়ি থেকে যাচ্ছে আমার বাবু, বাবুর একটা বন্ধু, একটা পিসে মশাই, আমরা এই গজনই যাচ্ছি। তো চলো আবার যেতে যেতে কথা হচ্ছে। আর সকালবেলা এমনি আমার টিফিন তো কিছু করিনি, মানে তোমার চা বিস্কুট খেয়েছি, মিঠাইকে খাবার খাইয়ে দিয়েছি। পড়তে পারছো না? তো ওই দেখো ওইখানেও বেলুনগুলো ভরছে ব্যাগের মধ্যে। আমরা যেখানে যাচ্ছি, মানে ছেলের বাড়ি, সেখানে মানে ছেলের বোনের একটা পুচকুপার একটা বাচ্চা আছে, ওর চাইতে বড়ো আছে 1 বছরের। তো ওর জন্য ওই বেলুনগুলো দেখো নিয়ে যাবে বলে ব্যাগে ভরছে, বলছে মা ভরতে পারছে। ভরতে পারছো না? বেশ বেশ আমি দেখছি, দাঁড়াও। তো চলো আবার পরে কথা হবে, যেতে যেতে আরও কথা হচ্ছে, দেখা হচ্ছে। তো এইটা হচ্ছে আমাদের ওই বাড়ি থেকে, বাবা জেঠু আর ভাই তো যাবে না, ভাই এগিয়ে দেওয়ার জন্য ওই ব্যাগটা নিয়ে আসছে। তো প্রথমে ওখান থেকে মানে বেরিয়ে তারপর আমাদের নিতে আসবে। তো এই দেখো বেরিয়ে গেল বাবু ওরা সবাই। তো এইটা আমাকে নিয়ে যাচ্ছে এখন, আমি এখন বাড়ি থেকে যাচ্ছি, গাড়ির কাছে চলে এসেছি। এখন আমি এখান থেকে সোজা বর্ধমান। কাকাই এখন যাবে না, দেখছো দেখছো তখন কাঁদছিল গাড়িতে ঘুরতে যাওয়ার জন্য। যাবো না, কোথায় যাবি বলে দে কাকাইকে, বল মেসো বাড়ি, মেসো বাড়ি। কালীতের গেটের কাছে এসে মানে দাঁড়িয়ে রয়েছি, মানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, প্রায় 1/2 ঘন্টা হয়ে গেল দাঁড়িয়ে আছি। মানে গেটটা মানে খুলেছে ঠিকই, তো এখন মানে এত জাম লেগেছে না বলার বাইরে, যে এখন পেরোতে পেরোতে অনেক সময় লেগে গেছে। এদিকে দেখো মনা ঘুমিয়ে গেছে, আর এত গরম, এত গরম, পুরো ঘেমে চুমে জল হয়ে গেছে দেখতেই পাচ্ছ। আর গাড়িতে যারা ছিল সব ওই গাছতলা ওই দিকে দাঁড়িয়েছে, ওই যে পিসি ওখানে দাঁড়িয়ে আছে, কিন্তু আমি যেতে পারিনি এই পুচকিটার জন্য। এই যে মিঠাই যেহেতু এখানে রয়েছে শুয়ে, তার জন্য প্রচুর তাপ লাগছে আর জানো তো, আর রোদও দিয়েছে আজকে প্রচুর। আর জ্যামটা তোমাদেরকে একবার দেখায় দাঁড়াও, তাহলে বুঝতে পারবে। আবার গেট পড়ে গেল, তো এখন আমরা ছেলের বাড়ি চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তো বাবু এক এক করে সব জিনিসপত্র নামাচ্ছে। আর এই দেখো একটা মা কালীর মন্দির আছে এখানে, মাত্র এসে পৌঁছালাম। আর এই যে একটা পুচকু পুচকু বললাম না, একটা আছে দিদি ভাইয়ের বাচ্চা, এই দেখো এই যে হচ্ছে অদ্রিজা পাল না, আর আমার মিঠাই হচ্ছে আদিতিয়া পাল। তো আমরা এই এসে পৌঁছালাম, একটু বসছি, প্রচন্ড গরম। তুমি একটু দেখতে পাচ্ছ ভীষণ পাকা, বুঝলি বাবারি কেমন দেখছে গো। তো চলো সাথে থাকো, আর প্রচন্ড গরম, তো এখানে জ্যামে বসে বসে ঘেমে আরও বেশি অবস্থা খারাপ। এই মাত্র এলাম, একটু ফ্যানের তলায় বসে আছি। মিঠাই হাই বলে দাও, এ দেখো আমার মিঠাই হাই বলে দাও। তো এখানে বাবু জেঠু এরা বসে আছে, আর এই নিচে দেখতে পাচ্ছ যেগুলো আমরা নিয়ে এসেছি সব নামিয়ে দেওয়া হয়েছে, তেল সিন্দুর দই মিষ্টি, আর এদিকে পান সমস্ত কিছুই রয়েছে। তো দেখতে পাচ্ছ এখন এই মাস্টার গায়ে তেল আর সিঁদুর দিতে হয়, তো সেটা আমার পিসি শাশুড়ি দিচ্ছে। আর
মানে যাকে আশীর্বাদ করবে ছেলেটাকে, সে গেছে জামা কাপড় চেঞ্জ করতে। কারণ আমরা যেগুলো নিয়ে যাব সঙ্গে করে সেগুলোকে ওকে পরে বসতে হবে, তাহলে আশীর্বাদ করা হবে। তো এই জামা কাপড়গুলো পরতে গেছে। প্রথমে আমার বাবু দিয়ে স্টার্ট করলো, বাবু উপসে ছিল। তো যাই হোক, প্রথমে বাবু দিয়ে স্টার্ট করলো, তারপর এক এক করে সবাই দিয়ে দেবে। এখন সুমন সেলিব্রিটি হয়ে গেছে, বিয়ের কদিন শুধু ভিডিও ক্যামেরা আর ছবি। উড়িয়ে দিতে পারতে সবাইকে, গুরুজনকে এবার করেই যেতে হবে। আমাদের তো এক মাস পর্যন্ত করেই গেছি, তো করেই গেছি সব গুরুজনদেরকে। মিতাই তুমি করবে নাকি? ও তো আদ্রিজা বললো প্রণাম করো। দুয়ের ফটোটা দিলে মিষ্টি দাও। আমরা বৌদিকে বেশি বেশি করে দেব। আশীর্বাদ হওয়ার পর ব্রেকফাস্ট করে আমি উপরে চলে এসেছি, একটু মানে হাঁটাহাঁটি করছি আর ভালো হাওয়া দিচ্ছে ছাদে। আর নিচে অনেকক্ষণ বসেই ছিলাম, তো বাবু জেঠু ওরা সব গল্প করছে। আর আশীর্বাদ তো হয়ে গেছে, আর তো কোনো কিছু নেই। আর আমি আর মিঠাই একটু উপরে এলাম। বাবু ওরা যখন উপরে এসেছিলো তখন আমি মিঠাইয়ের সঙ্গে নিচে ছিলাম। তো এখন আবার মিঠাই বললো মা উপরে চলো, তোর সঙ্গে দেখো উপরে চলে এসছে। দেখো আবার কাজের মেয়েটাকে দেখেছে, দেখো ঝাঁটা নিয়ে গোটা ছাদ ঝাঁট দিয়ে বেড়াচ্ছে। দেখো দেখো, আর প্রচণ্ড গরম দিচ্ছে, শাড়ি পরে তো ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু কোনো উপায় নেই, কী করবো, শাড়ি পরে থাকতেই হবে। এক জায়গায় এসেছি তার জন্য আরও বেশি ঘেমে যাচ্ছি, আর ভীষণ মানে গাটা জ্বালা করছে গরমে। ওই দেখো আমার কাজের মেয়ে, দেখো মিঠাই কী করছো, ঝাঁটাটা নিয়ে গোটা ছাদটা না ঝাড় দিয়ে বেড়াচ্ছে, জানো তো। এই দিকটা একবার ঝাড় দিল, আবার এই দিকটা ঝাড় দিচ্ছে এখন। চলো তোমাকে ঝাড় দিতে হবে না, চলো। তো চলো আবার পরে কথা বলছি, এখন একটু ছাদে হাঁটাচলা করবো, তারপর আবার নিচে চলে যাবো। ছাদে বেশ হাওয়া দিচ্ছে বললামই, আর ওপরে প্যান্ডেল করে দিয়েছে, কারণ বিয়ের তো বেশি দেরি নেই, ওর জন্য ওপরে প্যান্ডেল হয়ে গেছে। এ দেখো তো দেখতেই পাচ্ছ প্যান্ডেল হয়ে গেছে। আর বেশি কথা বলবো না, আবার পরে কথা হচ্ছে, ফিরবো। আর এখন বাজে বিকেল 4:10-15 এরকম হবে। তো বেরিয়ে যাচ্ছিলাম, আবার চা করলো, তো চা না খাইয়ে ছাড়লো না। মোনাকে নিয়ে আসো। তো চলো এবার বেরিয়ে পড়বো, রেডি হয়ে গেছি। মিঠাই না ঘুমিয়ে গেল, খুব বায়না করছিলো, ঘুম পাচ্ছিলো, তো ঘুমিয়ে গেল। বাবু ওকে আনতে গেল, আর আমি ব্যাগটা নিয়ে আসি, তারপর আবার বাড়ি গিয়ে কথা হচ্ছে। বাড়ি পৌঁছে গেছি, চলে এসেছি, এই নামলাম। ওই যে বাবু গাড়িওয়ালাকে টাকা দিয়ে আসছে, আর আমি আগে আগে এলাম। গাড়িতে করে আসলে আমি একটু ক্লান্ত হয়ে যাই। হ্যাঁ, আমি গ্যাসের গাড়িতে একদম চাপতে পারি না। চলো বাড়ি পৌঁছে গেছি। আর তখন তো বাড়ি ঢুকে গেলাম, আর বেশি একটা কথা বললাম না, কারণ তখন খুব ক্লান্ত লাগছিলো। তো শাড়ি মাড়ি ছাড়বো বলে তাড়াতাড়ি করে চলে এসেছিলাম। এসে জামা কাপড় ছেড়ে আর কোনো ভিডিও করতে ইচ্ছে করছিলো না, একটু ক্লান্ত লাগছিলো। তারপরে মিঠাইয়ের বাপি ওরা এলো, কথা বলছিলাম, তো তা করতে করতে আর ভিডিওই করতে পারিনি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা যারা করো নি তাড়াতাড়ি করে ফেলো। তো ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো আজকের মতো, টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও বা নেক্সট ব্লগে।